নবীজি বলেন সুরাই ফাতেহাই পড়তে হবে সুরাই ফাতেহা না পড়লে নামাজ হবে না আল্লাহ কয় জানতে ইচ্ছা পড়ো নবীজি কয় সুরাই ফাতেহা পড়ো আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহটা মানবেন না রাসূলেরটা টা মানবেন যদি আল্লাহটা মানে রসুলের ছুটে যাবে যদি রাসূলেরটা টা মানে আল্লাহটা ছুটে যাবে কারো একটা ছুটে গেলেই ঈমানদার থাকা যাবে ও মুসলমান আল্লাহর বান্দাগণ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার শরীয়তের বিধানে কিছু কাজকে ফরজ করার দিয়েছেন কিছুকে ওয়াজিব করার দিয়েছেন কিছু সুন্নতে মুআক্কাদা করার দিয়েছেন কিছু সুন্নতে গায়রে মুআক্কাদা করার দিয়েছেন কিছু মুস্তাহাব কিছু মুস্তাহসান কিছু মুবাহ কিছু হারাম কিছু মাকরুহ তাহরিমি কিছু তানজিহি এরপরে কিছু মুবাহ এই ভাবে দুই দিকে স্তর নির্ধারণ করেছেন আইম্মায়ে কেরাম কে নির্ধারণ করেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরজ করার দিয়েছেন ফরজ ফরজ কাকে বলে কোরআনের অকট্ট হুকুম দ্বারা সুস্পষ্ট বিধানের নাম ফরজ বলেন কোরআনের অকট্ট হুকুম দ্বারা সুস্পষ্ট বিধানের নাম ফরজ হাদিসের অকট্ট হুকুম দ্বারা সুস্পষ্ট বিধানের নাম ওয়াজিব কোরআনের স্বাধীন হুকুম দ্বারা সুস্পষ্ট বিধানের নাম ওয়াজিব ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি হ্যাঁ প্রিয় সাগরেদ আপনার পাঠানো লিঙ্কটা দেখলাম ওতে দেখলাম যে একজন হানাফি হুজুর তিনি মাঝহবের প্রশংসা করেছেন এবং মাঝভাবের সাপটে কিছু কথা বলেছেন তো আমার নিকটে তো সবটুকু আসেনি যতটুকু এসে ততটুকুর উত্তর দেওয়ার চেষ্টা করো মা তৌ ইল্লা বিল্লাহ উনি বলেছেন যে মহানব্ব আলমিন বলেন

আল্লাহর কথা ধরলে রাসূলের কথা বাদ পড়ে রাসুলের কথা ধরলে আল্লাহর কথা বাদ পড়ে এখন কি করবেন এরপরে উনি সতদেরকে বলেছেন যে কার কথা মানবেন তো কিছু সতা বলেন যে আমরা আল্লাহর কথা মানব অনেকে বললেন এটা তখন উনি পাল্টা প্রশ্ন করলেন যে রাসুলের রাসুলকে তাহলে মানবেন না এরপরে উনি বললেন যে এখানে আল্লাহকে মানলে রসুলকে মানা হয় না রসুলকে মানলে আল্লাহকে মানা হয় না এরপরে উনি আবু হানিফা রহমতুল্লাহ আলহের কথা বলেছেন যে উনি সমাধান করেছেন কোয়ানা আয়াতে এবং রসুল্লাহ সল্লাহ আলি আসাল্লামের হাদিসে এরপরে সমাধান কি সেটা তো এখানে না বললে আমরা জানি জাহানাফি মাঝাবের সমাধান হলো যে সোরা ফাতে পড়া লাগবে না সোরা ফাতে পড়লে একা কি যে আছে সে পড়বে অথবা ইমামের জন্য এই দায়িত্ব ইমামের পিছনে মক্তদি থাকলে মক্তদির সোরা ফাতে পড়া লাগে না এই হলো উত্তর আর ইমাম আবু হানিফা থেকে একটা কথা বলেছেন ইমাম আবু বিষয়ে যে উনি এত এত লক্ষ মাস আলাহ উনি কোরআন হারিজ থেকে বের করেছেন অনেক বড় ইমাম ছিলেন আলহামদুলিল্লাহ উনি অনেক বড় ইমাম ছিলেন এতে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু এরপর ইমাম মালিক রহমতুল্লাহ আলহে বলেছেন যে এমন কোনো ব্যক্তি নেই যার প্রত্যেকটা কথা গ্রহণীয় বা প্রত্যেকটা কথায় প্রত্যাখ্যাত একমাত্র রসুল্লাহ সাল আলী হাসাল্লাম ছাড়া কাজে এ কথা ইমাম আবু হানিফার সামনে প্রযোজ্য আর তাই তো আমরা লক্ষ্য করে দেখি ইমাম আবু হামেদ গী তিনি বলেছেন যে ইমাম আবু হানিফার দুজন আবু ধনের মোহাম্মদ তাদের ওস্তাদের সাথে ইমাম আবু হানিফার মাস আলাগুলির তিন ভাগের দুই ভাগ মাস আলাতে একতলাভ করেছেন অর্থাৎ আবু হানিফা বলেন এক দুই সাগরেত বলেন আর যেমন একটা নিকটবর্তী উদাহরণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বেতের সালাতকে ওয়াজিব মনে করেন ওখান আবু ইউসুফ মুহাম্মদ তারা বলেন যে না বেতের সালাত ওয়াজিব নয় এটা সন্ন্যাহ এবং এটাই জমহর আলমের কিলাম ফায়সালা এবং এটাই হকের অনুকূল এবং দরিলের অনুকূল তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তিনি লক্ষ লক্ষ মাসলা ফত দিয়ে থাকলে এই লক্ষ লক্ষ মাসলার তিন ভাগের দুই ভাগ মশলাতে আবু ইউসুফের দুই সাগরেদ এই আবু হানিফের দুই সাগরেদ আবু ইউসুফ মোহাম্মদ ইখতলাফ করেছেন সুতরাং এটাই কথা যে আবু হানিফা রহমতুল্লাহ আলহ একজন মানুষ ছিলেন বড় মোস্তাহেদ ছিলেন আর মোস্তাহেদে গরত করতে পারে শুদ্ধ করতে পারে সুতরাং তার কথা গ্রহণ হবে কোরআন হিসের মানদণ্ডে তিনি নিজেও বলেছেন সাহা হাদিস ফা মাজ হাদিস যখন সহি হবে সেটাই আমার মাঝহাব অতএব আবু হানিফার কথার সাথে কোন সহি হাসের দ্বন্দ্ব পরিলক্ষিত হলে আমরা হাদিসটাই মানব আবু হানিফার কথাকে আমরা মানব না এটা আবু হানিফা নিজেই বলেছেন কাজেই গোঁড়ামির কোনো স্থান নেই আর এই হুজুর যেটা বলতে চেয়েছেন হুজুরের ভিতরে গোঁড়ামি পুরা দমে বিরাজ করছে উনি বুঝতে চেয়েছেন যে উপরে আর কোনো ইমামই নেই তো এটা কথা মানে ওনার বাড়াবাড়ি এবং হানাহি মাঝাবির লোকেরা বাড়াবাড়ি করে থাকে এমনকি বলা যায় চার মাঝাবিরি চার ইমামকে মাঝাবিরা চার মাঝারি অনুসারে চেষ্টা করেন প্রত্যেকেই নিজের নিজের ইমামকে হাইলাইট করার এবং এই সময় কিছু বাড়াবাড়ির আশ্রয় নেওয়া হয়ে থাকে তা বলা যায় যে হানাফি মাঝর এসে চ্যাম্পিয়ন মানে হানাফি মাঝের প্রশংসা শুনলে আবু হানিফার হানাফি মাঝ মাঝর লোকে যেভাবে করেন তাতে মনে হয় না যে আবু হানিফার মতো আর কোনো জ্ঞানই পৃথিবীতে জন্ম নিয়েছে না অতীতে কোনো দিন জন্ম নিতে পারে অথচ এগুলো হাজির রহমতুল্লাহ আল্লাহর রহমতকে আল্লাহর প্রশস্ত রহমতকে সংকীর্ণ করে দেখা তো যা হোক এখানে তিনি যে আপত্তিকর কথা বলেছেন সেটা হলো এই ওয়াজিব ফরজের সংজ্ঞা ওয়াজিব ফরজের সংজ্ঞা দিয়েছেন যে কোরআনে অকাঠ্য হুকুম দ্বারা যেটা প্রমাণিত সেটা হলো ফরজ আর আসলের অকাঠ্য হাদিস দিয়ে যেটা প্রমাণিত সেটা হলো ওয়াজিব তো এভাবে ফরজ ওয়াজিবের পার্থক্য উনি করেছেন তো এই পার্থক্য হানাফি মাঝাব অনুযায়ী ঠিক আছে আর উনি তো হানাফি কাজে হানাফির কথাই তো বলবেন হানাফি মাঝার কথা কিন্তু দলিলের নিরিখে যদি আমরা বিচার করি তাহলে কথাটা মোটেও সঠিক নাই এটা একটা বাতিল কথা যে কোরআনের বিধান দ্বারা প্রমাণিত হলে কোরআনের হুকুম দ্বারা প্রমাণিত হলে সেটা ফরজ আর রসুলের আদেশ দ্বারা হুকুম দ্বারা অকাট হাদেশ দ্বারা প্রমাণিত হলে সেটা হয় অজীব এটা মোটেও সঠিক নয় কারণ বোখারি শরীফের হাদিসে রয়েছে صحابي ابن عمر رضي الله تعالى أنهما بلن فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفتر صعن من تمر أو صعن من شعير عن العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين ابن عمر رضي الله عنهما بل رسول الله صلى الله عليه وسلم فرض كرسين زكاة الفتر فتر الزكاة قطو শাহ আনমিন শাহির এক সা খেজুর থেকে বা জব থেকে কাদের ওপর মুসলমানদের কেতদাসের ওপরে স্বাধীনের স্বাধীনের উপরে পুরুষের ওপরে নারীর ওপরে ছোটোর ওপরে বড়োর ওপরে তাহলে এখানে কি শব্দ ব্যবহার হয়েছে ফরাদসুল্লাহ সাহেব রাসুল সাহেব ফরজ করেছেন আর ওনারা বলছেন যে না রাসুলের হুকুম দ্বারা ফরজ পড়ান হয় না বরং অজেব হয় তো এটা তো হাদিস বিরোধী কাজ হয়ে গেল অনভাবে ফরজ ওয়াজিবের পার্থক্যের বিষয়টা আমরা যদি ভালোভাবে বিচার করি তাহলে এটা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জমানো জমানে তো পাবো না বরং রসুল্লাহ সাল্লাহ আলী থেকে এখন হাদিস পাওয়া যায় জমা সম্পর্কে তিনি বলেছেন যে আল জুম অথবা জি বাতুন আল্লাহ করলে মুসলিম জুমা ওয়া যে প্রত্যেক মুসলমান মুসলমানের উপরে এরপর চারজনকে বাদ দিয়েছেন তারা হলো নারী শিশু রোগী মোসাফের তো কি বলা হয়েছে যে আল জুমা তো ওয়াজিব আহ জুমা হলো ওয়াজিব রাসুল শাসম এখানে ওয়াজিব দিয়ে ফরজ বুঝিয়েছেন মানে কে আসলে ওয়াজিব জুমা ফরজ কিন্তু রাসুল্লাহ শাসম ওয়াজিব বলছেন তার মানে রাসুল্লাহ শাসম জুমাকে ওয়াজিব বলেই প্রমাণ করে দিয়েছেন যে ওয়াজিব ফরজে পার্থক্য নাই আল্লাহ রসুলের নিকটে ওয়াজিব ফরজে কোনো পার্থক্য ছিল না তিনি করেননি তো যাই হোক এটা হানাফি মাঝহের পার্থক্য যে তারা ওয়াজিব ফরজে পার্থ করেন কিন্তু আমরা সেটা করি না আমাদের কথা যদি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয় অকাট্ট আয়ার দ্বারা বা হাদিসে রাসুল এমন হাদিস যে হাদিসে সন্দেহ নাই মানে কোনো জৈফ দুর্বলতা নাই তার ভিতরে জফ দুর্বলতা নাই তাহলে সে হাদিসটা অকাট্ট একথা কথা অকাট্য হাদিস মানে ব্যর্থহীন হাদিস দ্বারা যদি প্রমাণ হয়ে যায় ব্যর্থহীন বিশুদ্ধ হাজি দ্বারা প্রমাণ হয়ে যায় কোনো কিছু কোন নির্দেশ তাহলে আমরা সেটাকে ওয়াজিব বলতে পারি সেটাকে আমরা ফরজ বলতে পারি যেমন জাকাতুল ফেতের আমাদের ফরজ আমরা কোথায় যাব কার কথা শুনবো রাসুল্লা সাম ফরজ করেছেন ওমর বলছেন কাজে জাকাতুল ফেতরকে আমরা ফরজই বলবো আমরা হানাফি কায়দায় বলতে যাব না রসুল আসলামের এই হাদিসের বিরুদ্ধে তাই যে না জাকাতুল ফেতর ফরজ না এটা ওয়াজিব কেন ওয়াজিব বলবো যেখানে রাসূল রাসুল ফরজ বলেছেন আর ওয়াজিব বলবো আমরা ফরজের ইয়াতে মানে নিয়াতে এক কথায় ফরজ ওয়াজিব দুটো আমাদের নিকট সমান তো হানাফি মাঝে ফরজ ওয়াজিব পার্থক্য করা হয় নাই কিন্তু অধিকাংশ আলামায়ে কেরাম কোনো কোন এ পার্থক্য করেন না অবশ্য ইমাম আহমদ হাম্বলের একটা বর্ণনা মতে ওয়াজিব ফরজের পার্থক্য করতে গিয়ে উনি এটা বলেছেন যে ওয়াজিব হলো ওই বিষয়টি যে বিষয়ের দলিল স্পষ্ট নয় বা হাদিস হলে হাদিসটা হয়তো অত স্পষ্ট নয় বা অত সহি নয় তো তিনি বলেন যে এই জাতীয় হাদিস দ্বারা প্রমাণিত হলে কোনো কিছু এটা ওয়াজিবের পর্যায়ে যাবে মানে জাতীয় নির্দেশনা ওয়াজিব হবে আর অকাট্য দলের ভিত্তি ভিত্তিতে যেটা প্রমাণ হবে যেমন কোরআনের আয়াত অথবা রসুল্লা সাহসের দ্যর্থহীন হাদিস কোনো সম্ভাবনা নাই অন্য অর্থের তাহলে এটা ওয়াজিব প্রমাণ হয় এটা দ্বারা ফরজ প্রমাণ ফরজ প্রমাণ হবে তো তার মানে দলের বৈশ্যতার দিক দিয়ে ইমাম আহমদিন হাম্বল একটু বলেছেন এইভাবে পার্থ করেছেন যে ফরজ হলো এটা আর ওয়াজিব হল ওটা মানে তুলনামূলক যার ভিতরে একটু ইয়ে দুর্বলতা রয়েছে মানে হাদিস হয়তো আছে কিন্তু স্পষ্ট নয় মাসার মাসাল ক্ষেত্রে তো এটাকে ওয়াজিব বলেছেন যেমন রুকুর দোয়াগুলি দশবিহের রুকুর ভিতরে দোয়া সাজদার ভিতরে দোয়া এর দলিলগুলি এর দলিলগুলি নয় ওয়াজিব হওয়ার বিষয়ে ওয়াজিব ফরজ হওয়ার বিষয়ে আহমদ বিন হাম্বাল এগুলোকে ওয়াজিব বলেছেন তাহলে ফরজ হিসেবে হাম্বাল যেটা পার্থক্য করেছেন তার একটা বাবা নামাতে সেটা একটা যুক্তিগত রয়েছে যে দলিলের হয়তো অস্পষ্টতা রয়েছে সে হিসেবে রসুল সাহেব হাদিস দ্বারা প্রমাণিত হোক সেটা ওয়াজিব হবে ওয়াজিব নির্দেশনা যেটা মানে চূড়ান্ত নির্দেশ এসেছে ব্যর্থহীন ভাবে সেটা আল্লাহ রসুলের কথার মাধ্যমে হোক বা আল্লাহর আয়াতের মাধ্যমে হোক ওটাই ফরজ এতটুকু বলা হয়েছে ফরজ আজ পার্থক্য থেকে মাহমুদ হাম্বালের একটা বা নামাতে তাছাড়া অন্য মনার বিশুদ্ধ বা নামাতে উনি পার্থক্য করেন না অন্যান্য বিষয়ে ফরজ আজবে তো যা হোক আনাফি মাঝারের দর্শন সঠিক নয় অনান্য আলাম একরাম প্রত্যাখ্যান করেছেন যে আল্লাহর নির্দেশ ওয়াজিব এ ফরজ আর রাসুল সাহেবের নির্দেশগুলি সবগুলি ওয়াজিব হবে বা কয়না আয়াত দ্বারা যেটা প্রমাণিত সেটা ফরজ আর রাসুলের নির্দেশনা দ্বারা যেটা প্রমাণিত সেটা ফরজ নাই এটা সঠিক নয় রসুল্লাহ সাহা কি বলেছেন ইবন আজ শরীফের হাদিস হাদিসটি হাদিসটিকে এক ঝাঁক মহাদেশেন একরাম সহি বলেছেন হাসান বলেছেন হাদিসটা কি তলাবের এলমে ফারিদন আলা করলে মুসলিম এলম অর্জন করা প্রত্যেকটি মসৃমা নারীর উপরে ফরজ আল্লাহ রসুল ফরজ বলেছেন ফরজ কথাটা বলেছেন ফরিদাহ বলেছেন ফরিদাহ ফরজ কাছাকাছি একই কথা তাহলে রসৌল্লাহ যে ফরজ করতে পারেন তাকে যে সে অথরিটির দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে কোনো সমস্যা আছে আল্লাহ হাদিসও এক প্রকার ওয়াহি তবে আমরা বলবো যে এটা ওয়াহি গায়ের মতলু এটা তেলাওয়াতকৃত নাই কিন্তু যেটা কোরআন দ্বারা এসেছে কোরআনের যে ওয়াহি হয়েছে সেটা ওয়াহিয়া মতলু সেটা তেলা উৎকৃত এই পার্থক্য কাজী আল্লাহর নির্দেশনা আসলে সেটা হলো ফরজ আর আসলে নির্দেশনা সেটা ওয়াজিব

নবীজি বলেছেন যদি আকাশের সর্বোচ্চ চৌড়ার সেই ধ্রুব তারা সুরাইয়া তারার কাছেও এলেম আর ইমান থাকে এই ইমাম আজম আবু হানিফা সেখান থেকেও এলেম টেনে নিয়ে হানাফি হজুর তিনি বলা চেষ্টা করেছেন যে আল্লাহ বলেছেন ফাকরাও মাতায় সরাম কোরআন কোরআন থেকে যেটা সহজে তোমরা সেটা পড়ো আর রাসুল সাহসম বলেছেন সোরাফাজ সারা নামাজ হবে না এভাবে আল্লাহ এবং রাসুলের মাঝে উনি বিরোধ বাঁধানোর চেষ্টা করেছেন মানে প্রমাণ করার চেষ্টা করেছেন যে আল্লাহ এবং তার রাসুল সাহসালামের কথাতে বিরোধ বেঁধে গিয়েছে তো এভাবে বিরোধ বাঁধানোটা আসলে এ সঠিক নাই বরং একটা চমৎকার ব্যাখ্যা বের করতে হবে অবশ্য উনিও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তবে ওনাদের ব্যাখ্যাটা অনেক অপব্যাখ্যার সামিল হয় আনাহে মাঝহের এই জাতীয় বিষয়ে তো আল্লাহ রব্বাল্লা আমি তার আসুল সাল্লাহ আলাইহি আস্ প্রেরণ করেছেন কি জন্যে ওয়ান জাল না ইলেহাদি করা লেতুবাই না সেলা এলাইহিম আলাহ আল্লাহম এত ফাক্করুন আল্লাহ বলেন যে আমি আপনার নিয়ে করে যে কি নাজিল করেছি কোরআনকে নাজিল করেছি লিতুবাই আল্লাহম যাতে করে আপনি তাদেরকে বওনা করে শোনান মানুষ জেলা ইলাইহিম তাদের নিয়ে যা নাজিল হয়েছে নাজিল করা হয়ে সেটা আপনি পরিপূর্ণরূপে বওনা করে শোনান ওয়ালা আল্লাহম এত ফাক্কার উনুন এবং তারা যেন সেটা নিয়ে চিন্তা গবেষণা করতে পারে তো আল্লাহ তার রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে কোরআনের বয়ানকারী হিসেবে সাব্যস্ত করেছেন অতএব কোরআনের মূলক যদি রাসুল্লাহ কিছু বলে থাকেন সেটা ব্যাখ্যা হিসেবে গ্রহণ করবো বিরোধ হিসেবে গ্রহণ করবো কেন আল্লাহ রব্বর আলী বলেছেন যে তোমরা কোরআন থেকে যেটা সহজ হয় সেটা পড়ো আর রাসূল বলেছেন যে সোরাফাতে পড়বে না তার নামাজ হবে না তার মানে কি ফাতে হা পড়তে হবে এবং এটা আল্লাহর নির্দেশের বাইরে নাই এটা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিহা সালাম বলেছেন কারণ আল্লাহর রাসূল সালসালাম সম্পর্কে আল্লাহ নিজে বলছেন থেকে আনিল হাওয়া ওমায় তিনি নিজের খেয়াল খুশি থেকে কিছু না। যা বলেন সেটা প্রত্যা প্রত্যাদেশকৃত কথা তাহলে আমরা বলতে পারি যে রসুল সাল্লাহ আলিয়া সালাম এই যে হাদিসে বললেন যে যেভাবে সোরাফ হাতে পড়বে না তার নামাজ হবে না এটা আল্লাহর অহিকিত কথা কারণ কাজে বিরোধিতা বিরোধী হবে কেন তারপর কথা হলো আল্লাহর্বলানি বলেছেন যে সোরাফাত তোমরা কোরআন থেকে যেটা সহজ হয় সেটাই পড়ো তো সোরাফাতেহা কি কোরআনের ভিতরে সব থেকে সহজ সোরা হয়ে যায়নি মুসলমানদের নিকটে বারবার পড়ার কারণে বরং মুসলমানদের একটা আদনা শ্রেণী একটা নিম্ন শ্রেণীর লোক জাহেল মূর্খ যে নামাজটা পড়া শিখেছে তার নিয়ে দেখবেন যে সোরা ফাতে সবথেকে বেশি আগাচ্ছে বেশি পারতেছে সে কারণ ফাতিহা বারবার শোনার কারণে ইমামের মুখে মুক্তাদির মুখে একক মনফায়দের মুখে এমনি বিভিন্ন তেলাবতে শোনার কারণে এই সোরা ফাতিহাটা এত সহজ হয়েছে যে আমাদের বাচ্চারাও সর্বপ্রথম এই ফাতিহা শিখে ফেলে তো সোরাফাতে কোরআনের ভিতরে সহজ বিষয় নয় অতি সহজ সোরা হয়ে যায় বারবার পড়া পঠিত হওয়ার কারণে তো অসুবিধাটা কোথায় দ্বন্দ্বটা কোথায় থাকলো তো আল্লাহ বলেছেন সোরা তোমরা করা থেকে যেটা সহজে সেটা পড়ো আর রাসোর হাদিস দ্বারা প্রমাণ হলো সুরা ফাতে পড়ার কথা তাহলে আমরা বুঝবো যে সোরা ফাতে একটা সহজ কোরআন থেকে একটা সহজ আয়াত সোরা কাজে কোনো বিরোধ নাই একদিক দিয়ে এদিক এই দৃষ্টিকোণ থেকে কোনো বিরোধ নাই তারপর রাসো আল্লাহ এবং রাসুরের কথার ভিতরে বিরোধ না বাধে একজন আরেকজনের বিরোধী দল না করে আমরা মানে এমনভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে ব্যাখ্যাটা মিলে যায় আর রসু উল্লাহ সাল্লাহ আলী হাসালাম যেহেতু বয়ানকারী বিস্তৃত বাওনা দানকারী কোরআনের কাজী বিস্তৃত বা নাই রসু উল্লাহ সাল্লাহ আলীহাসাল এভাবে বলেছেন যে কোরআন থেকে যা সহজ তা তো পড়বে বটেই কিন্তু সোরাফাতে হাটা আগে পড়ে না অসুবিধাটা কোথায় তো সোরাফাতে একবিদের সহজ কোরআন থেকে সব থেকে সহজ হয়ে গিয়েছে বারবার পঠিত হওয়ার কারণে কাজেই সহজ হিসাবও আমরা বলতে পারি যে এটাই সব থেকে সহজ কাজে কয়নার আয়তার আমল হয়ে যাচ্ছে ঠিক আছে কোরআন আয়াতের উপর আমল হয়ে যাচ্ছে তাছাড়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি তাকে আল্লাহ বলেন মডেল হিসেবে পেশ করেছেন এবং বলেছেন আমা আতাকুম রসুল ফা হো জুহ তোমাদেরকে যা দান করেন তা গ্রহণ করো আমা না হুমানহ ফান্তা হো এবং যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে বিরোধ থাকো তারা সুস আমাদেরকে দিয়েছেন ফাতে আর বিষয়টি তা আমরা মানব অসুবিধাটা কোথায় তো যা হোক আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের একটা ভালো সমন্বয় করার আর সোরাফ আতা ইমার পিছনে পড়তে হবেই কি হবে না বিস্তার ইখতলাফ রয়েছে ইমাম শাফির কথা অবশ্যই পড়তে হবে নাহলে নামাজ বাতিল ইমাম আবুহান হল কথা যে না পড়া লাগবে না মধ্যবর্তী আরেকটি কথা হলো যে জাহারি কেরাতে ইমামের পিছনে মোখতাজির কেরাত পড়া লাগবে না আর সেটাই কেরাত জহর আসর যেমন এই নামাজে অবশ্যই কেরাত করতে হবে আমার পিছনে তো এই কথাটিকে বলা হয়েছে আদাল আকবর সবথেকে ইনসাপন্ন কথা এবং এর মাধ্যমে উভয় প্রকার দলের সমন্বয় ঘটে এটা গ্রহণ করা যেতে পারে এভাবেও সমন্বয় করা যেতে পারে এবং এটাকে বলা হয়েছে জমহুর সাহাবার মাহা অধিকাংশ সাহাবাহ এটাই ছিল অভিমত যে জাহারি কেরাত কেরাত করা লাগবে না আমার পিছনে সেরিতে লাগবে এভাবে বলা হয়েছে তো এইভাবেও তো আমরা সামনে দিতে পারি তারপর হানাফি মাঝভাবের হেদা একে তাবে বলা হয়েছে ওয়াক সতর্কতামূলক ইমার পিছনে ক্যারাত করে মুক্তা দিই আবদুল্লাহ লাকবী হানাফি হওয়ার পরেও উনি কেরাতকে সাপোর্ট করেছেন ইমার পিছনে তিনি বলছেন জাহারি সারি সর অবস্থায় ক্যারাত পড়ে নেওয়াটা ভালো হানাফি মাঝভাবের লোক হওয়ার পরও তো এই এত সুন্দর সুন্দর কথাগুলি বলেছেন কিন্তু আমরা বর্তমান হানাফিদের ভিতরে এই কথাগুলি পাই না বরং তাদের ভিতরে আমরা গোড়ামি ছাড়ার কিছু পাইতেছি না যেটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে মাঝহাবি লাগলে এমন করে ধরে থাকছে যে কোরআন হাদিস রসতালে গেলেও মাঝহি ফতোয়া কোনো সময় ওটা রসতালে যেতে দেবে না যাই হোক আল্লাহ আমিন আমাদের গড়াহানফি মাঝহি ভাইদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন দলিল ফিরে হওয়ার তৌফিক দান করুন আরবের লোকেরাও অনেক সময় আমরা করে দেখি যে তারা ইমামদেরকে শ্রদ্ধা করে এমনকি তাদেরকে বলা হয় হাম্বলি সাফি বলা হয় কিন্তু কোনো সময় তারা মাঝহাবি গোড়ামিতে নেই তারা দলিলের সাথে চলে কিন্তু আমাদের দেশের মাঝহাবিদের অবস্থান ঠিক আর বিপরীত তারা মাঝহাবের উপরে চলে দলিলের উপরে চলে না দলিলের পরোয়া করে না আমি তাদেরকে আমাদেরকে সবাইকে সঠিক ভাতা অভিযান করে না আমি